আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ছেলেদের পায়জামাতে পকেট লাগানো এবং চেন জয়েন এখন কিন্তু পায়জামা সেলাই করতে গেলে আমাদের কিন্তু পকেট তৈরি করতে হয় এবং চেন জয়েন দিতে হয় তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে পকেট তৈরি করতে হবে এবং প্লাই সিস্টেম চেন জয়েন দিতে হয় আশা করি নতুন যারা কাম শিখতেছেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে তাই সবাইকে বলবো এই ভিডিওটি দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি একটা পায়জামা কাটিং করে নিয়েছি এই পায়জামা কাটিং ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আমি আজকে দেখাবো কিভাবে পকেট তৈরি করতে হয় এবং কিভাবে চেন জয়েন দিতে হয় তাহলে দেখুন এখানে কিন্তু আমার দুটি পার্ট রয়েছে আমি একটি পার্ট উঠিয়ে রাখবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার দুইটি পার্ট রয়েছে প্রথমে আগে কিভাবে চেনে মার্ক করে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন চেনে মার্ক যখন নেবেন তখন আপনারা কিন্তু ইনিসে থেকে এই যে হাই রয়েছে হায়ের শেষ মাথা থেকে এরকম করে আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চির মধ্যে একটা মার্ক করে নেবেন নেওয়ার পরে এখান থেকে চেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন আমি এই পায়জামার জন্য চেন দিয়েছি ছয় ইঞ্চি ছয়তে একটা মার্ক করে নিচ্ছি এবং উপরে আমাদের কিন্তু এলাস্টিক লাগবে এখন দেখুন এখানে আর এখানে কিন্তু আমি কাঠ দিয়ে নিয়েছি কারণ এভাবে আপনাকেও কাট দিয়ে নিতে হবে এরপর আমাদের যা করতে হবে দেখুন তাহলে এটি ফ্লাই সিস্টেম টা কীভাবে ড্রয়িং করতে হবে সেটা দেখালাম এখন দেখুন এখান থেকে আমি একটি পার্ট ছড়িয়ে নেব অবশ্যই এটা উল্টা বাও দেখে নেবেন এরকমভাবে বাও পাশে করে নেবেন বাও পাশে করে নেওয়ার পর এখন আমাদের পকেট পকেট কাটিং তাই না পকেট কীভাবে কাটিং করবেন দেখুন হিপ যা রয়েছে হিপ যা থাকবে হিপের অর্ধেক করে নেবেন এরকমভাবে অর্ধেক করে নেবেন অর্ধেক করে নেওয়ার পর দেখুন এখান থেকে অর্ধেক হলো এখান থেকে আমরা এক ইঞ্চি সামনা পাশে সরিয়ে নেবো নেওয়ার পরে এখান থেকে আমরা উপরের থেকে দেখুন দুই ইঞ্চিতে কিন্তু আমাদের এলাস্টিক লাগবে আর এখান থেকে দেখুন আমাদের আড়াই ইঞ্চি পর আমরা একটা মার্ক করে নেব এটা হচ্ছে পকেটের মার্ক এরকমভাবে সোজা একটা প্রথমে মার্ক করে নিতে হবে এই মার্কটি করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের একটা পকেটের মুখ গেল আর এখান থেকে দেখুন ছয় ইঞ্চিতে একটা পকেটের মুখ দিতে হবে তাহলে এটা কিন্তু আমাদের পকেটের মুখ হলে এখন এটাকে কেটে নিতে হবে ঠিক এই দাগ বরাবর কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দেখুন যেখান থেকে আমি দাগ দিয়ে নিয়েছি সেখানে একটা কাঠ দিয়ে নিতে হবে এবং এখানে একটা কাঠ দিয়ে নিতে হবে এই কাঠটি দিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমাদের পকেটের ড্রয়িংটা হয়ে গেলে এখন আমাদের পকেট দেখুন এই পকেটটা কিন্তু আমি কাটিং করে নিয়েছি এই দিয়ে আমাকে একটা সিলাই দিতে হবে তাহলে কিন্তু আমাদের পকেটটা হয়ে গেল দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এখন দেখুন এই যে পকেটটা কিন্তু আমাদের হয়ে গেলে পকেটটাকে এরকমভাবে রাখতে হবে রাখার পরে দেখুন যেখান থেকে আমরা কাঠ দিয়ে নিয়েছি ঠিক সেই পরিমাণ মতো আমাদের দেখুন এখানে আমাদের যে বাড়তি যে কাপড়টা থাকবে এটা কিন্তু আমাদের ইলাস্টিকের মধ্যে ঢুকবে এই জন্য ইলাস্টিকের জন্য কাপড়টা বাদ দিয়ে এনে এরকম করে আমাদের সেলাই দিতে হবে দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এরকম করে যেখান থেকে আমি পকেটের দাগ করে নিয়েছি সেখান থেকে এই দাগ পর্যন্ত আমাদের এই সেলাইটা নিয়ে আসতে হবে দেখুন আমি সেলাইটা নিয়ে যাচ্ছি ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে যে কাঠ রয়েছে অর্থাৎ যেখান থেকে আমি সেলাই দিয়েছি সেই সেলাই পর্যন্ত এরকমভাবে সুন্দর করে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে সুন্দর করে কাঠ দিয়ে নেবেন দুই পাশে কাঠ দিয়ে নেওয়ার পর দেখুন এটাকে এরকমভাবে উল্টে নিতে হবে নেওয়ার পরে হাতে একটু বসা দিয়ে নেবেন চাইলে উপর দিয়ে চাপ সেলাই দেবেন আমি চাপ সেলাই দিলাম না চাইলে আপনার দিয়ে নেবেন কেমন এরপরেই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এরকম করে ভাস করে নিতে হবে দেখুন ঠিক এরকম করে ভাস করে নিতে হবে এবং সুন্দর করে ভাস করে নেওয়ার পর দেখুন আমাদের কিন্তু পকেটের ঘাটটা কিন্তু হয়ে গেল এখন যা করতে হবে উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে দেখুন এরকমভাবে এক ফিট দুধ দিয়ে চাপ সিলাই দিয়ে নেবেন না পর দেখুন এখন এই পাশটা আমাদের উল্টে নিতে হবে পর দেখুন এই যে পকেটটা রয়ে গেল এই পকেটটা এখন এরকম করে একটা ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর দেখুন এই পাশটা আমাদের সিলাই নিতে হবে ঠিক এরকমভাবে সিলাই নেওয়ার পর এই যে কোনা রয়েছে কোনা দিয়ে আমাদেরকে একটা কাঠ দিয়ে নিতে হবে এরকমভাবে এবং এই যে বাঁকা রয়েছে বাঁকা দিয়েও কাট দিয়ে নেবেন যাতে করে আমাদের পকেটটা সুন্দরভাবে বসে এই জন্য আমাদের কী করতে হবে এখান দিয়ে একটুকু কাট দিয়ে নিতে হবে নেওয়ার পরে এই পকেটটাকে উল্টে নিতে হবে ঠিক এরকম করে সুন্দর করে উল্টে নেবেন উল্টে নেওয়ার পর দেখুন এই যে পকেটে মাথা দিয়ে এখন সেলাই দিয়ে নিতে হবে এভাবে সেলাই দিয়ে নেওয়ার পর দেখুন এই যে পকেটে যে দুই মাথা রয়েছে মাথা এরকমভাবে সমান করে নিতে হবে নেওয়ার পরে এটাকে এরকমভাবে উল্টো করে নিতে হবে নেওয়ার পর দেখুন এই যে পকেট যেখান থেকে রয়েছে এই কোনটা একটু মেরে নিতে হবে সেলাই দিতে হবে এখানে একটু সেলাই দিয়ে নিতে হবে দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন পকেটটি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এখন আমাদের যা করতে হবে পিছনে যে অংশটা রয়েছে এই অংশটাকে এরকম ভাবে নিয়ে আসতে হবে আসার পরে একটা সেলাই দিয়ে দিয়ে সাইডে নিতে হবে এরকম করে সাইড সিলাই নেবেন যেন পকেটের উপরে না পড়ে এরপরে যা করতে হবে এটাকে এরকমভাবে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর ব্যাক পার্ট ব্যাক পার্টের উপর দিয়ে চাপ সিলাই হবে এরকমভাবে সেলাই দেওয়া নেওয়ার পর দেখুন পকেটটিকে আমাদের কিন্তু অলরেডি হয়ে গেল। এখন কি করতে হবে দেখুন এখন এই যে নিচে যে পাটটা খোলা রয়েছে এই খোলা পাটটা কিন্তু আমাদের এলাস্টিকের মধ্যে যাবে এই জন্য এখান দিয়ে আমাকে একটা সেলাই দিয়ে নিতে হবে তাহলে দেখুন পকেট কিন্তু সুন্দরভাবে পকেটটি হয়ে গেল আশা করি বুঝতে পারছেন কিভাবে পকেটটি সেলাই করতে হয় এখন দেখুন কিভাবে ফ্লাই সিস্টেম চেন লাগাতে হবে ফ্লাই সিস্টেম চেন লাগাতে গেলে আমাদের ফ্লাই ডানা এবং বামা দুটি পার্ট কাটিং করে নিতে হবে এটাকে কাটিং করার জন্য দেখুন দুটি কাপড় কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখুন এখানে আমি ফ্লাইটা তৈরি করে নেব ফ্লাইয়ের মাপ দিয়ে আপনারা এটাকে কেটে নেবেন ঠিক এরকমভাবে সুন্দর করে কেটে নেবেন এটা গেল আমাদের বামা অংশ আর এটা কিন্তু ডানা অংশ ডানা অংশটা ডবল দেবো আমি যার জন্য এই কাপড়টা কীরকমভাবে ডবল করে নেবেন ডবল করে নেওয়ার পর দেখুন এখান থেকে কেটে নেওয়ার পর দেখুন সুন্দর করে এখান থেকে চিকন করে এই কাপড়টা উঠে নেবেন ঠিক ভাবে আমরা দুটি পার্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন এই যে ডবল যে পার্টটা রয়েছে এই পার্টে লাগবে সেন এর জন্য আমাদের সেন নিতে হবে এই সেনটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে দেখুন আমি বসিয়ে নিচ্ছি এরকমভাবে চেনটা বয়সে নিলাম নেওয়ার পর দেখুন এখন এর উপরে আমাদের কাপড় ধরতে হবে কাপড়টা কি ঠিক এরকম আর একটা পার্ট নিতে হবে এই পার্টটা এরকমভাবে নেওয়ার পরে এটাকে এক সমান করে কেটে নিতে হবে এরকমভাবে কেটে নেওয়ার পর দেখুন এখন উপর দিয়ে আমাদের এটাকে বসিয়ে নিতে হবে এরপরে এটাকে চিকন করে কেটে নিতে হবে এক ফিট দুধ দিয়ে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর ঠিক এরকম করে চিকন করে একটা সিলাই দিতে হবে এক ফিট দুধ দিয়ে তাহলে দেখুন ডানা এবং বামা দুটি পার্টে কিন্তু আমাদের সেলাই হয়ে গেল এখন যা করতে হবে এখন চেন কিভাবে জয়েন দিতে হবে দেখুন এই যে আমাদের কাঠ দিয়ে নিয়েছি এই কাঠ থেকে আমাদের উপরে থেকে যেটা নিচে আসবে সেটা হবে ডানা ডানাপাট এবং নিচে থেকে যেটা উপরে যাবে সেটা হবে বোমা পাট তাহলে আমি এটা বানাচ্ছি ডেনার পাট দেখুন ডেনার পাট লাগানোর জন্য এই যে প্লাইটা নিতে হবে এরকমভাবে সে বসিয়ে নেওয়ার পর এই যে কাঠ রয়েছে এই কাঠ থেকে আমাদের সিলাইটা করে নিতে হবে দেখুন এই কাপড়টাকে এরকমভাবে এটা ভাস করে নিতে হবে ভাস করে নেওয়ার পর এর উপরে বসিয়ে নিতে হবে এরকমভাবে যেখানকার কাপড় ঠিক সেখানে বসাতে হবে কাপড়টিকে টানা যাবে না বডির কাপড়টিকে টানা যাবে না এরপরে আমাদের কী করতে হবে দেখুন এই যে আমাদের যেখানে এই চেনে যে রানার রয়েছে রানারটা এরকমভাবে ভিতর পাশে নিতে হবে এরকম ভিতর পাশে নেওয়ার পরে দেখুন এই যে চেঞ্জে রয়েছে দুটি পার্ট এক সমান করে এখানে একটা সিলাই দিয়ে নিতে হবে তাহলে আমরা ডানার যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু আমরা জয়েন দিয়ে দিলাম দেখছেন এবং জয়েন দিয়ে এলাম নেওয়ার পরে দেখুন এখন এটাকে রাখতে হবে রাখার পরে এখন বামা তৈরি করতে হবে বোমা তৈরি করার জন্য দেখুন যেটা নিচে থেকে উপরে আসবে সেটা হবে আমাদের বামপাস এই যে ফ্লাইটটা বানিয়ে নিলাম এই ফ্লাইটটা এখন এই যে দাগ দিয়েছে এই দাগ থেকে বসিয়ে নিতে হবে এরকমভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পরে ফ্লাইট এরকমভাবে এক পাশে নিতে হবে নেওয়ার পরে উপর দিয়ে একটা চাপ সিলাই দিয়ে নেবেন তাহলে দেখুন ফ্লাইটটি কিন্তু জয়েন হয়ে গেল এখন দেখুন ডানা এবং বামা দুই পাটি লাগানো হয়ে গেলো এখন যা করতে হবে এটাকে উঠিয়ে রাখতে হবে রাখার পরে যে বামাটা ডানাটা আমরা জয়েন দিলাম এটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে মেশিনের উপরে বসিয়ে নেওয়ার পর এই পার্টটাও এরকমভাবে নিতে হবে যে ফ্লাই দিয়ে লাগালাম এই ফ্লাইটটা এরকমভাবে নিতে হবে নেওয়ার পরে উপরের থেকে এক সমান করে সেলাই দিয়ে নিয়ে আসতে হবে এই পর্যন্ত এরপর এই পর্যন্ত সেলাই নিয়ে আসার পর এখানে চেন আমাদের বাদ যাবে বাদ যাওয়ার পর এখান থেকে আবার সেলাই হবে দেখুন কীভাবে সেলাই দিতে হবে দেখিয়ে দিচ্ছি এখানে একটু গ্যাপ দিয়ে নেওয়ার পর আবার এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে এই এই জায়গাটা মিলে নিতে হবে আপনাকে নিয়ে সেলাই দিতে হবে এরকম করে সেলাই নেওয়ার পর এখন এই ফ্লাইটটাকে ভাবে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর দেখুন যে সেন রয়েছে এই ট্রেনের পাশ আমরা একটা সেলাই দিয়ে নেব দেখুন এভাবে চিনি পাশ দিয়ে সিলাইয়ে নেওয়ার পর এককমভাবে বাউ করে নিলেন নেওয়ার পর দেখুন ঠিক এই রকমভাবে আমাদের এই মাথা থেকে এখানে আমাদের ফ্লাইটা করে নিতে হবে যেখান থেকে আমাদের চেন জয়েন দিয়েছি ঠিক সেখান থেকে আমাদের চিহ্ন করে নিয়ে এখানে আমাদের এ পর্যন্ত সেলাই নিয়ে আসতে হবে কীভাবে দিতে হবে দেখুন প্রয়োজন এরকমভাবে সুন্দর করে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পরে এখন সেলাই দিতে হবে দেখুন এই ফ্লাইটটা যে রয়েছে ফ্লাইটটা যে কোনো এক পাশে নিতে হবে নিয়ে এটাকে সিলাই দিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের প্যান্টে চেন লাগানো হয়ে গেল বন্ধুরা ফ্লাই সিস্টেম কীভাবে চেন লাগাতে হয় এবং প্যাজামা কীভাবে পকেট তৈরি করতে হয় সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে পাশের আইকন অন করে করি বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ